ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর দুই আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে তিনি শপথ নেন। পরে তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্বস্ততার সহিত পালন করিব, বিশ্বস্ততার সহিত পালন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মাননীয় প্রধানমন্ত্রী যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, যে লক্ষণে যে উদ্দেশ্য নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করব, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত চেষ্টা করব সেটাকে আমরা বাস্তবায়ন করার জন্য।